এই যে ধর টাকা কিন্তু অভাব নাই গাইছি, দেখছো স্যার কতগুলা টাকা, কতগুলা টাকা, কতগুলা দেখছো, এই যে তোমরা দেখাইতেছি। হ্যাঁ সারপ্রাইজ, কেমন আছো, আশা করতেছেন ভালো আছো? তো গাইস আজকে আমি যাইতেছি এদিকে বাইক, কারণ কিছু পয়সা আনবার লেগা। আর গাইস এই পয়সাটা তোমার একটা কাম খাড়াই মানে কি জানো, আমি একটা কম্পিউটার নিয়েছিলাম তোমার বাজাজ ফাইন্যান্সের থেকে, তোমার 80,000 টাকা পড়ছিল। তো এই মাসে কিছু তোমার তোমার 5-6টা কিস্তি গেছে, এই মাস সময় তোমার কিছু জানো আমি পয়সাটা দিছি, 10,000 টাকা জমা করছি, আমার তারিখ আছে 2 তারিখে টাকাটা জমা করার। আর তারা কি করছে, সকাল 5টার সময় তোমার টাকাটা কেটে নিছে, যে সময় কাটবার লেগে তোমার অ্যাকাউন্ট চেক করছে, অ্যাকাউন্টে আসেনি না, থইছি না, থইছি 10টার সময়। তো এরা কাটা ফাইছে না, ঠিক আছে, তো কাটা না ফায়া আর কল সল করছে না, আমি যেতে পয়সা তো দলা করছে, পয়সা লেগে ফোন শুনে মারছে না, তো পয়সা তো কেটে নিছে গিয়া। পরে কালকা তোমার কল করছে, কল করে কইতেছে, তো দাদা তোমার তো পয়সাটা তুমি অ্যাকাউন্টে থইছো না। আর পরে আমি করলাম, আমি তো টাকা থই দিছি অ্যাকাউন্টে, আর অ্যাকাউন্ট তোমরা কাটবা, তোমরা কাটা বস্তু আমি কি কাটবাম, আমি কাটতে পারলাম নাকি, তোমরা কাটলা নাকি লেগে, এই কথা আমি তাকে জিগাইলাম, ঠিক আছে, কাম করে টাকাটা তুমি অ্যাকাউন্টে উড়াইয়া আজকে তুমি বাইকের ওলে আও, আমি অতন পরে যাইতে আছি, তোমরা বাইক বাসায় যেতে আসে আর টাকাটা লইয়ে ফেরো। মানুষ একটা যে দম দিলাম কি জানো, যা মন দিলে তার টাকা নিম যেত না, আর টাকা উড়ান যেত না, না তোমার সময় আছে, তুমি সন্ধ্যাবেলা তুমি কল করে যদি কো এক গ্রামের অ্যাকাউন্ট থেকে টাকা উড়াবার লিগা, আর অ্যাকাউন্ট আমার বাবার নামের, আমি কেমনে উড়াইমু। পরে এই দুই এক কথা তোমার তরকারি কইছে, ওর পরে আমি তারপরে না কইছি যে আজকে আমি টাকাটা উড়া দিতে দিবার হইতাম না, কালকা ভাইবা আজকে হতো কেছি। তো আজকে তোমার তো বাবা গেছে কাম, বাবা কথা খবর মনে আছেন না, ওখান আমি অল্প ফোন ফোন করে দিদির কাছে, মানে আমরা বোনের কাছে তোমার কথাটা কইলাম, যে দিদি অল্প 5,000 টাকা লাগছিল মানে কম্পিউটার কিস্তি দিতাম তোমার, আমি পরে বিকাল লাগে পয়সাটা ওটা তোমার দিয়ে দিব। পরে এই যখন ধর ম্যাগের মধ্যে ম্যাগ পড়তেছে, বৃষ্টি পড়তেছে, তোমার দেখাইতেছে, এই ধর ম্যাগে সেগের মধ্যে এখন দিদি পাইতেছে, দিদি গো বাইক যাই এখন টাকাটা আনবো, ভিজে ভিজে কিন্তু দিদি ভাবে যেতেছে টাকাটা আনবো লিগে, তো টাকাটাও দেখবা, ঠিক আছে, পয়সা পড়ছে আমরা দীর্ঘ বাড়ির সামনে, আর এই যে আমরা দীর্ঘ বাড়ি হচ্ছে এটা ধরো তারা আই বাবাই বেড়াবার লিগে তারা আয় ফেলবা, কোনো ব্যাপার না। আর দেখাচ্ছে সামনে তো তোমার ক্যামেরা দাদা, এই দেখো গাইছ, ঠিক আছে, গেটটি মিটটি ভালো হয়ে দিছে, আর গেটের সামনে এই যেরকম ঠিক এই যে এটা দিদি ঘর সব দেখতে পারবো, ঠিক আছে। সরি গাইছ দিদির দেখাইতে পারলাম না। তো গাইছ আমি যেটা ভাবছিলাম মানে কি জানো, আমি ভাবছিলাম যে টাকাটা বোধ হয় যে আমার মুখ কম্পিউটার কিস্তি আছে সেটা লেগে দিছে বোধ, কিন্তু না গাইছ যা দিয়ে ভাই টাকা তো অনেকগুলা টাকা, এই দেখো দেখ তোমরা দেখ, এই যে ধর টাকা কিন্তু অভাব নাই গাইছ, দেখছো স্যার, এই দেখো গাইছ কতগুলা টাকা দেখছো গাইছ, গুনি একটা করে, হ্যাঁ ঠিক আছে, কতগুলা দেখছো, এই দেখো কতগুলা টাকা, কতগুলা টাকা, কতগুলা দেখছো, এই দেখো তোমরা দেখাইতেছি, দেখছো যদি এরকমভাবে ইউটিউবে থেকে পেমেন্ট আয় ভাই কিরকম লাগবো মনে মধ্যে, দেখো গুনি, হ্যাঁ কয়েকগুলা কতটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ, আবার শুনবা 30 হওয়ার ফলে গাছ কিন্তু এনে কিন্তু অনেক কিন্তু কোটি কোটি আছে, ঠিক আছে, কুটি কুটি মেলাটাই আছে বুঝছো, তো তোমরা কিন্তু গুণা জানাইতে আসি না কিন্তু। আর গাইস এরকম এরকম গুণার লেগে আমার একবার তোমার স্টেক আই গেছে, তো আমি টাকাটা গুনতেছি না। আর গাইস আমরা কিন্তু অনেক গরিব বড় সন্তান, আর অনেক গরিবের মধ্যে আমি বাড়ি ঘর সজলা ফেরা করছি, এই দেখো গাইছি বিশ্বাস না করলে দেখো ঘরের ভেতরে জলে কিন্তু বেড়ে দিয়েছে, আর টাকাটা আমার দিয়ে দিই, টাকাটা কিন্তু আমার দিয়ে দিয়েছি, ধরো পরে কিন্তু একটা গাছ লাগবো আমার তোর বাবারই।